بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের উপরে দিয়ে এসেছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কিছুই ছিল না ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্রু থেকে যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর পরীক্ষার উপযোগী করে তোলার জন্যে তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ কাফের হয়ে যাবে إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَلَاسِلَ وَأَغْلَالًا وَسَعِيرًا কাফের দের জন্য আমি শেকল বেড়ি ও আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا নিঃসন্দেহে যারা সৎ কর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে এ পানি হবে প্রবাহমান এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে তারা যেদিকে যখন ইচ্ছা এ ঝর্ণা ধারাটা প্রবাহিত করে নেবে এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যে দিনের ধ্বংসলীলা হবে সুদূর প্রসারী وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হই ফকির মিসকিন এতিম ও কয়েদীদের খাবার দেয় إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এরা বলে আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না না চাই কোনো রকম কৃতজ্ঞতা জ্ঞাপন ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা আমরা সেদিনটির ব্যাপারে আমাদের মালিককে ভয় করি যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا الله تعالى আজ তাদের সেদিনের ভয়ঙ্কর আজাব ও অনিষ্ট থেকে রক্ষা করবেন তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন وجزاهم بما صبروا جنة وحريرا এরা যে ধৈর্য প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন মুত্তাকিন ফিহা আলাল আরাইক লা ইয়ারাউন ফিহা শামসান ওয়ালা জামহারিরা সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোনো রকম শীতের প্রকোপ ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা তাদের উপর জান্নাতে
তার গাছের ছায়া ঝুঁকে থাকবে, তার ফল পাকড়া তাদের আয়ত্তাধীন করে দেয়া হবে। وَيُطَافُ عَلَيْهِمْ بِآنِيَةٍ مِّن فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرًا তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে ও কাঁচের পেয়ালায়, তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ। قوارير من فضة قدروها تقديرا রূপালী স্ফটিকে পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের মূল্যবান সুগন্ধ। তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম রাখা হয়েছে সালসাবিল। وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা চিরকাল কিশোরী থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ, দেখবে নিয়ামত উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا بهشت باشدير پارونير كاپور حبي اتي شكخ شبو جريشم و موتا مخمال تادير پارانو حبي روپار کن کن تادير مالیکی شدين تادير شرابا طهورا پوبیترو و اتکرشت پانیو پان کرابن ان هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا الله تعالى বলবেন হে আমার বান্দারা এই হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। إنا نحن نزلنا عليك القرآن تنزيلا হে নবী আমি অবশ্যই এ মহাগ্রন্থ কোরআনকে তোমার উপর ধীরে ধীরে নাজিল করেছি। فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের আনুগত্য করবে না। واذكر اسم ربك بكرة واصيلا তুমি সকালে সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا রাতের একাংশ তার সামনে সেজদা বনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো। إِنَّ هَؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা উপেক্ষা করে। نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا
আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তাদের বাঁধন আমি মজবুত করেছি, আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবীলা। অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ, অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার পথ করে নিতে পারে। ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আর আল্লাহ তাআলা যাকে চান সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতেও পারো না, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ্জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। তিনি যাকে চান তাকে তার রহমতের মাঝে প্রবেশ করান, জালেমদের জন্যে তিনি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন।